শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বাবার নাম বদির রহমান চৌধুরী, প্রকাশ বদির রহমান মিস্ত্রী, মায়ের নাম দুর্গা খাতুন চৌধুরী, কৃষ্ণা পার্কগঞ্জ থানা গোলাগঞ্জ উপজেলা মিনিষ্টার চট্টগ্রাম। আমি যুদ্ধের আগে তখন আমি ক্লাস 9 ছাত্র। পর বঙ্গবন্ধুর আন্দোলনে কর্ণাট, আবুতরা, নিজামপুর, মিরেশরাই, মির্জাসরা, আবুলহাট বিভিন্ন মিটিং মিছিলে আমি যাওয়া আসা করতাম। আপনি গোলাগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলাম। 71 আমি যুদ্ধে গেছি। বাড়ি থেকে রওনা হয়ে আবুলহাট, আবুলহাট থেকে বহুজাগার, বহুজাগার থেকে নোয়াখালী হইয়া মধুগ্রাম দিয়ে আমি শ্রীনগর যাই। শ্রীনগর সেখানে দেখি একটা নকশাল ক্যাম্প, তখন আমাদেরকে হরিণা যাওয়ার জন্য নির্দেশনা দিলে আমরা হরিণা যাই ওই ক্যাম্পে। তাহলে প্রায় 1.5 মাস কিছু ট্রেনিং করার পরে ওখান থেকে অম্পিনগর ট্রেনিং সেন্টারে আমাদেরকে প্রেরণ করা হলো। অম্পিনগর ট্রেনিং শেষ করার পরে আবার হরিণা আর্মি ক্যাম্পে আমরা থাকি। ওখান থেকে আমাদেরকে অপারেশনে প্রেরণ করা হলো। আর আমরা পাহাড়ি পথে আমেরিকা হইয়া বাবুঘাট পৌঁছি। বাবুঘাট থেকে মাতবাঘাট হরিণ করি, ওখান থেকে আমাদেরকে সেন্ট্রাল ভাগবেন রাজাপুর গ্রাম মহন্ত বাড়ি, নিতে বিরাগের বাড়িও বলে, ওখানে আমাদেরকে সেল্টার করা হয়। ওখান থেকে আমরা মিঠাছড়া পশ্চিম পার্শ্বে মুখ বাড়িয়া মসজিদের ওখানে আমরা অ্যাডমিশ করি। আমার কমান্ডার ছিল বিএসআর ইসাখালী, সহকারী কমান্ডার ছিল শামসুল হক, তারপর গ্রুপ কমান্ডার ছিল বাবুল চন্দ্র বড়ুয়া, মোশারফ হোসেন। আমার সাথে আমার বাড়ির পাশে কয়েকজন যুদ্ধ আমার সাথে একাত্রে গেছে, একাত্রে ট্রেনিং করে আবার আসছে। তাদের নাম, একজনের নাম দেলোয়ার হোসেন, একজনের নাম আমির হোসেন। যে দিনে মিতাসার উত্তর পাশে মুসিফুল ব্রিজ, মুসিফুল ব্রিজ বাংলাবন্ধু, ওই দিন আমরা আমি বসেছিলাম মোটবাড়িয়া মন্দিরের পাশে রাত্রে। তারপরে আমরা মিশেলি উপজেলার পশ্চিম পাশে একটা খাল আছে, চরি আছে, ওইটার পাশে আমরা অবস্থান করি। ওখান থেকে তিনজন পাঞ্জাবি যখন তারা তাড়াহুড়া করতেছে, আমার পাশে ছিল আমির হোসেন মারা গেছে। আমরা তিনজনের একই এমনি যখন ফাঁসি আমি পাইয়া দিছি, আমার সাথে সাথে সেকেন্ডের ভিতরে ও গ্রেড দিছে। যাক সারা দিন পাঞ্জাবিরা অনর্গল তারা গোলাবাজি করছে, গাছের পাতা আমাদের গায়ের উপর যতই ফুটছে। আমরা শেষ পর্যন্ত 4:30-4:30 দিকে পাঞ্জাবি মুক্ত অবস্থায় আমরা বাজারে উঠি উঠি গেছি। তারপর আমরা আবার চেল্টারে চলে যাই, চেল্টার থেকে বাড়িতে চলে আসি। এখান থেকে 2-4 দিন পরে মালয়েশিয়া একাডেমি আমি আবার স্কুলে ভর্তি হই। আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্ন
বঙ্গবন্ধুর অকাল মৃত্যুতে যেগুলো বাস্তবায়ন হয় নাই সেগুলো যেন শেখ হাসিনার মাধ্যমে সমাধান হয়, এবং আমরা এবং আমাদের যারা জীবিত আছি, আমাদের সন্তান সন্তানী যারা জীবিত আছে, তারা সবাই যেন বঙ্গবন্ধু ওই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাত সাথে একমত পোষণ করে ভবিষ্যতে বাংলাদেশকে আরও উন্নীত করে, এটাই আমার কামনা থাকবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।